আমি আরেকটি গান করলাম, তার নাম মওলা ও মওলা। মানুষ কেন পরে ভেদাবে তবু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে, তার একটা চ্যানেল আছে নাম ক্যানেডিয়ান বিডি, আমরা দুজন মিলে হিরো আলমের ভেরি লেটেস্ট সং যার নাম হচ্ছে মওলা ও মওলা, এই গান থেকে আমরা আজকে শুনবো এবং আমাদের অনেস্ট অপিনিয়ন এই গান সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আশা করছি আপনারা এনজয় করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন লেটস গেট স্টার্টেড। আমি আপনাদের বাদরা বলতেছি, আমি তো সিঙ্গার না কোন শিল্পী না, যা আপনাদের ভালোবাসার কারণে এই গানটা কোথায়? কলকাতায়। হ্যাঁ, সে কলকাতায় অনেক পপুলার। তবে আমার কাছে সবচেয়ে এই গানের ইন্ট্রোডাকশনে খুবই ভালো লাগছে, সে যে বলছে যে আমি সিঙ্গার না, আমি হ্যাঁ আপনি হচ্ছে ওর ট্রানজিশন গুলো আপনি দেখতে পারবেন, আপনি শুনেন গানটা শুধু। আমি এই লোকটা পছন্দ করি, এই মমর রহমানকে। আমি বলবো একটু মানে তার নলেজ মাঝখানে তার দাড়ি যে চুলকেছিল সেটা দেখছি, সে কি ভালো গান গায় সে, তাকে তো শোপিস হিসেবে আনা হয়েছে। শোপিসের কিছু ছিল ওর মধ্যে, আপনি তত ফেমাস হবেন, ওনারা যে তাই করতেছে তাছাড়া আর কিছু না। সে কিন্তু ঘুমাচ্ছে না, সে মানে কাত হয়ে যাচ্ছিল তারপরে আটকাইছে। আধ্যাত্মিক পর্যায়ে চলে গেছে। আপনি 10-এর মধ্যে কত দিবেন এই গানকে? সিঙ্গিং এ তো 0, বাট লাইক ওভারঅল সব কিছু এন্টারটেইনিং, ওদের এফোর্ট সব মিলাই আমি 7 দিব। 7? হ্যাঁ আমি 7 দিব। আমার কাছে প্রেজেন্টেশন ও কথা দামের কথাগুলো সব মিলাই আই উড এজ এ নিউকামার। হ্যাঁ হ্যাঁ
দ্যাটস আ গুড পয়েন্ট অ্যাকচুয়ালি আপনি যদি আমাকে বলেন আমি হচ্ছে আমি যেহেতু এর আগে একটা সং রিভিউ করছি তো সেই সং এর সাথে যদি আমি কম্পেয়ার করে রিভিউ দিই তাহলে আমি দিব এখানে 10 এর মধ্যে কে 8 আর সবকিছু মিলায় আমি তাকে 10 এর মধ্যে আপনার মতে 7 ই দিব ওকে ওকে ওয়াও দ্যাটস প্রিটি গুড ফর হিরো আলম আমরা আমাদের অনেস্ট অপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছি এই গান সম্পর্কে এই গানটা কিন্তু কোনো ব্যক্তিগত ভাবে কাউকে হেয় করার জন্য বা মক করার জন্য করা হয়নি শুধুমাত্র গানের মধ্যে আমাদের যেটা ভালো লেগেছে অসামঞ্জস্য লেগেছে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কোনটা ভালো লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এবং এই ভিডিওতে আমার যিনি ফ্রেন্ড ছিলেন তার কোনো আইডিয়া ছিল না যে আমি তার কথাও রেকর্ড করছি কোনো ভুল হলে আমাদের কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্স নিয়েও আমরা একটা ভিডিও করেছি সেটা আছে ব্যারাস আরা নামক এই চ্যানেলে আপনাদের যদি ইচ্ছা হয় দেখা তাহলে সেই চ্যানেল ভিজিট করতে ভুলবেন না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন এপিসোড দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সবাইকে